ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। ভাবলি না তুই আমার কথা হাই, অশ্রু এসে দু চোখ ভরে যায়। ভাবলি না তুই আমার কথা হাই, অশ্রু এসে দু চোখ ভরে যায়। আমি তো ভাবিনি তোকে পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝড়, তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর। আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝড়, তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর। কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় ছল। কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় ছল। আমি তো ভাবিনি তোকে পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর, সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, করতাম কত গুণগান তোর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর, তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর, ভাবলি না তুই আমার কথা হায়, অশ্রু এসে দু চোখ ভরে যায়, ভাবলি না তুই আমার কথা হায়, অশ্রু এসে দু চোখ ভরে যায়, আমি তো ভাবিনি তোকে পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম। কোনো মতে তিন বেলা খাওয়া যায় না, এক বেলা দুই বেলা কিন্তু আমরা শুকনা খাবার আনছি, আরো তিন চার দিন যাও খোলা চাউন। এখন যারা যারা আসছো তোমাদের এখানে এক ফ্যামিলির জন্য একটা নি, কেন যদি যদি বেশি নিয়ে ফেলো নিয়ে যেতে পারবা, আমাদেরও লাভ, আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম, কিন্তু এটা জুলুম হইলো, একটা নেও তাহলে এই গ্রামের আরেকজন একটা, তো আমরা তো এক গ্রামের মানুষ না, এক গ্রামের মানুষ ভাগ করে খাওয়া উচিত না, এখানে এমন আইছো এক ফ্যামিলির, ওই যখন একটু আগে দুই মেয়ে আইছে একজনে হচ্ছে নাও লই লিলে বারো যা তুমি বারো বারিয়া অন্য জায়গা তো ঠিক আছে, তুমিও যাও গিয়া তোমরা কেমন আছো, তোমার জামা কোথায়? তুমি তো আওসেন দেখি, এই বড় যা এই তোমরা ভাত খাইছো নি? হ্যাঁ
নাম কি দাদু? তোমরা খুন নানি অত পাইছো তো আর দুইজন নেই ওদিকে মিশে মারতো না কয় যারা বান নাই সামনে চলে আসেন, নাওগুলো নিয়ে সামনে চলে আসেন। তোমাদের বাড়ি কোন জায়গায়? ঘর কোনটা? ঘর এটা না? না না না, আর দূরে আছে। তোমার ঘর কোনটা? তোমার ঘর অনেক দূরে আছে। হেন্দা তোমার ঘর ওদিকে? তোমার এদের তো ভাই না? না ঠিক আছে, যাও গে বাড়ি দেখাই। হ্যাঁ যাও, এই তো আমি যদি প্রয়োজন হয় আরো এক ঘন্টা নাওসালে যাওয়া লাগে, আবার যাই মনে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। গোরবাড়ি এমনি হয়েছে কিলা, বিধ্বস্ত হয়েছে কিলা? বেশিরভাগ গোরবাড়ি মনে হয় হইরাম গোরবাড়ি। আমাদের গোরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ? প্রায় সবার গোরবাড়ি আগের ফাইনি নিছে গা, বুঝলেন? ওরা বিটা খাইলে বলেছে ওরা কাছে টাকা। আচ্ছা না, আমি বলতে চাচ্ছি যে এই গ্রামে মানে যে ঘর বাড়িগুলো আছে মানুষের, কি পরিমাণ ঘর বাড়ি ইয়ে হয়েছে? মানে ধরেন একশোর মধ্যে কত ভাগ হইতে পারে? একশোর মধ্যে 80-90 আমরা এতক্ষণ ঘরে ঘরে দিয়ে আসছি, যাদের কাছে গেছি আমরা ঘরে বাড়িতে গিয়ে গিয়ে নৌকা লাগিয়ে লাগিয়া দেখেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের। এটি আসলে অধিক প্লাবিত একটি অঞ্চল, অধিক প্লাবিত অঞ্চল। এখানে প্রায় 95% এর চেয়ে বেশি হতে পারে, 95%-এরও বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এবং আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি, এখানে গত 3-4 দিনে প্রায় 7-8 ফুট পানি কমেছে। এখানে যে ঘরবাড়িগুলো আপনারা দেখছেন, এই ঘরবাড়িগুলোতে পানি ছিল এবং মানুষগুলো পানিবন্দী থাকার কারণে এখনও অনেকের ঘর শুকায়নি। আর এদিকে আরও বেশ কিছু ঘরবাড়ি আছে, বা আমরা আরও অনেক ঘরবাড়ি দেখে এসেছি হাওর অঞ্চলের পাশে, যাদের ঘরে এখনও কারো বাড়িতে আপনার 2 ফিট পানি, কারো বাড়িতে 3 ফিট পানি আছে, যার কারণে এখনও অনেক মানুষ বাড়িতে তারা রান্না করে খেতে পারছেন না, শুকনো খাবারের অপেক্ষা করছেন। এবং আপনারা এখানে দেখছেন যে ত্রাণের জন্য বা খাবারের জন্য মানুষের যে আকুতি বা হাজারি আপনারা দেখছেন, এবং এটা আমরা সরকারকে সহ, দায়িত্বশীল মহল সহ এবং স্বেচ্ছাসেবী যারা আছেন এবং যাদেরকে আল্লাহ তাআলা বিত্তশালী বানিয়েছেন, তাদেরকে আমরা দেখাতে চাই যে আসলে কেমন একটি বিপর্যয় চলছে। এই বিপর্যয়ের সময়ে আসুন, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগ আমরা কাজে লাগাই এবং মানুষের পাশে আমরা দাঁড়াই। আপনারা দেখছেন যেখানে মানুষের, শুধু আজকে নয়, প্রতিদিন আমরা দেখাচ্ছি মানুষ না খেয়ে আছে অনেক অঞ্চলে। আজকে আমাদের বেশ কয়েকটি টিম সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আছে। আমরা দিরাইয়ের টিম আসলে পাঠিয়েছি, সাল্লায় আছে আমাদের টিম, দুয়ারা বাজারে আছে এবং আরও বিভিন্ন অঞ্চলে আমাদের টিম আমরা প্রেরণ করেছি। সকল প্রতিনিধিগণ আমাদেরকে একই কথা জানিয়েছেন, আসলে আরও খাবার দরকার। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদেরকে আমরা বলবো, প্লিজ আপনারা আসুন, আপনারা আসুন এবং যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আপনারা সহযোগিতা করুন। এবং আমাদের মাধ্যমে আপনারা যারা আপনাদের আমানত পাঠাচ্ছেন, আমরা কিন্তু আপনাদের আমানতকে একেবারে যথাযথ জায়গায় পাঠিয়ে দিচ্ছি এবং আমরা পাঠিয়ে দিতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের উপর আস্থা রাখুন। আর আমি বিশেষ করে সিলেটের সন্তান হয়, আমার এলাকার মানুষের জন্য আমি এভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।